কম খরচে প্রি ওয়েডিং শ্যুটটা আমি চেয়েছিলাম। প্রথম দুবার থেকে আমাকে পুরো জল দিয়ে ভিজিয়ে দিয়েছে। প্রিয়ামের কপালে গিয়ে বা গালে গিয়ে কিস করো। এখান থেকে এবার শুরু হলো আমাদের প্রি ওয়েডিং শুট। ব্যাস এইখান থেকে এত রোমান্টিক হতে বলছে আমাদের। এবার মাথাটা আমার এমনি গরম আছে, এত লেট হয়েছে, রোমান্টিসিজম আর আমার মুখের মধ্যে আসছে না একদম। বাজাই বাঁশি ভালোবাসি ভালোবাসি। এবার ওরা আমাদের বলছে এই জায়গাগুলোতে তোমরা নিজেদের মধ্যে কথাবার্তা বা আলোচনা করো, তোমরা রোমান্টিসিজম আনো। কি করছিলে, কি কথা বলবো, কথা বলার সব শেষ।
তাই জন্য আমরা দুজন গালাগালি দিচ্ছিলাম। আর গালাগালি দিয়ে যেতে কি হচ্ছে, ও হেসে যাচ্ছে, ও তো বলতেও পারছে র্যান্ডম গালাগালি দিচ্ছে ওকে, আমি ও আমাকে র্যান্ডম গালাগালি দিচ্ছে, আমি র্যান্ডম গালাগালি দিচ্ছি, আর কিছু কথা বলার নেই। ওরা বলেছে যে ঠোঁটটা না আমার লিপস্টিকটা করতে হবে কিছু, মানে কিছু কথা বলবো কিছু তো বলার নেই, আমার কাছে গালাগালি দিয়ে যাচ্ছে। আচ্ছা আমাদের তোর মাথা গরম ছিল, সেটা ওই রিঅ্যাকশন দেখাতে পারছে না, ও হেসে হেসে আমাকে দিচ্ছে। আকাশ হে কার বুকের মাঝে ব্যথা বাজে। এবার জলের এখানে, হ্যাঁ এবার জলের পাটটা এবার পুরোটা পেটতে ঝুলছে, লাল শাড়ি বলে একটা দূর থেকে তাই মনে হচ্ছে, পুরো মনে হচ্ছে। এবার শোনো না, এবার জলের পাটটা কি হয়েছিল, নৌকার এবার আমাকে বলছে নৌকার একদম ধারে চলে যাও, একটা পা তুলে মানে মানে দুটো পা পারলে জলে নামিয়ে দিয়ে হাতটা কে দিয়ে এরকম করো। এবার আমি দেখছি নৌকার ধারে চলে গিয়ে আমি হচ্ছে, তো আমি জলে পড়ে যাবো, যাবে হাত যাচ্ছে না জলে, পাটা নিয়ে শাড়ি পরে উঠেছি, একে তো আমার অবস্থা খারাপ হচ্ছে, শাড়ি পরে আমি একে নড়তে চড়তে পারি না। তার মধ্যে দেখি এ করছি, ও বলছে হ্যাঁ জলে পড়ে যা, তুই জলে পড়ে যা, কথা বলো, বলছি জলে পড়ে যা। তার মধ্যে কি এই শটটা নেওয়ার জন্য আটখানা টেক নিয়েছে, হ্যাঁ সিরিয়াসলি প্রথম দুবার টেকে আমাকে পুরো জল দিয়ে ভিজিয়ে দিয়েছে, হ্যাঁ জল দিয়ে তুলতে আমিও জল দিয়ে এরকম করে ভিজিয়ে দিয়েছে। ও করবে কি বলছে, গরম একে রোদটা বিশ্বাস করবে না, সেদিন রোদ মানে মাথার উপর মানে যাচ্ছে। ওরা বারবার করে সেদিন বলে যাচ্ছে শুধু এক্সপ্রেশন আনো, ভালো করে একটু এক্সপ্রেশন দাও, সে কিন্তু অনিবানে হচ্ছে ভালো এক্সপ্রেশন দিতে পারে, আমি একদম দিতে পারি না। আমি এক্সপ্রেশনের বলতে গেলে কিছুই দিতে পারি না, শুধু হাসতেই পারি, আর ও যা দিতে পারে, কিন্তু সেদিন ওর মাথাতে এতটা গরম ছিল মানে ও এক্সপ্রেশন এখান থেকে পালাতে পারলাম মনে হয় আমি বাঁচব আর ইচ্ছা করছে না। আর তারপর আমাদের বলে যাচ্ছে মানে আমাকে অন্তত বলেছে এক কাজ করো, প্রিয়মের কপালে গিয়ে বা গালে গিয়ে কিস করো, ভালো হয়ে গেছে। আমি তো বাবা এইসব পারবো না, আমি পাবলিকলি করতে একদম এইসব জিনিসগুলো আমার পক্ষে অসম্ভব, তাই জন্য ওই সিনগুলো বাদ দিয়ে সামনে শুধু জল আর গাছ ছাড়া কিছু নেই, কিছু নেই, সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে। আর এই সময়টা যখন প্রিয়মের দিকে আমাকে তাকাতে বলছে আর প্রিয়মকে যখন আমার দিকে তাকাতে বলছে, আমি তখন কি দেখবো, এক কাজ করি ও ঠোঁটে লিপস্টিকটা উঠিয়ে দিই বা মেকআপটা একটু হাত দিয়ে ঘষে দিই, হ্যাঁ ও এই করে চেষ্টা করছি, তোর মেকআপটি তো ঘষে দেখবো কত মোটা মেকআপ দিয়েছো, মনে হচ্ছে কত মানে কেজি নিয়ে তো মেকআপ এসব পড়ে যাচ্ছে, আমার না দিতেই বলছি তখন মাথা গরম হয়ে যাচ্ছে এসব দেখতে দেখতে। তারপর বললো এক কাজ করো, ওই চুলটা হালকা তকাত করে একটু সরিয়ে দাও, এবার চুলটা এরকম করে বলছে এরকম ভাবে একটু সরাতে, ও সরাচ্ছে, দেখো একটা মেয়েদের চুল কিভাবে সরায়, লোকে বেশ ভালো করে মানে একটু ভালো করে করে, ও করছে কি এই আঙুলটা দিয়ে এরকম সরাচ্ছে, তখন মনে হচ্ছে চুলটা ধরে যাচ্ছে টেনে দিয়ে, আমি কাছে মাথায় বলছি কি সরাচ্ছে ঠিক করে সরাও, শুধু বলছে তোমার ভুরুটা না ছোটা পড়েছে, তোমার মুখে মেকআপটা ওটার কান্ড আমি শেষে আসছি, পুরো বাবাল হয়ে গেছিল তখন একদম, ভালোবাসি ভালোবাসি। এবার এই সময়টা যখন ওকে বলেছে ওর কাঁধে মাথা দিতে, আমি তো ভাবছি আমার মুখে এত কিলো মেকআপ ওর ইয়েলো রঙে মানে যেটা জহরকোটটা পরে, আমি বলেছিলাম একটা মেকআপ কিনে লাগে বাড়িতে নিয়ে কি কাঁচা ভাবে, আমাকে বলছে তুমি ওর কাঁধে মাথা দাও, আমি ভাবছি কাঁধে যে মাথা দাও ওয়েট করে দেবো, এটা তো আর ওয়াটারপ্রুফ মেকআপ না,
দেখবো একটু দেখবো ওখানটা পুরো হলুদ হয়ে গেছে। এবার বললো নৌকার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকো দুজনে মিলে হাত ধরে, হ্যাঁ কেলো করেছে একেতে নৌকো তার মধ্যে এরকম একটা উঠেছে, হ্যাঁ উঠে নৌকা তো এরকম নড়ছে বল নৌকা একদম, আমি নৌকায় উঠেছি বলে নৌকা নড়ছে, আরে রীতিমতো দুলছে নৌকা মানে একটু মানে প্রায় ডুবে গেছে নৌকাটা আমাদের, আর নৌকাটা বেশি উঠলো। এটা বাড়াবাড়ি কথা, তুমি টাইটানিকের গল্প বলছো, তো টাইটানিক উড়ে দিয়েছে নৌকাকে। না সিরিয়াসলি আমি সত্যি কথা বলছি, পরে যখন আমি ভিডিওগুলো দেখছিলাম খুব ভালো লেগেছে, ওই মোমেন্টস গুলো তখন খুব রিকল হচ্ছিল তখন সত্যি কথা বলতে গেলে। তুমি এটা ভিডিও কিন্তু তার জন্য 3.5 ঘন্টা লেগেছে শুট করতে, আর ওয়েটিং এর জন্য লেগেছে 7 ঘন্টা, 10 ঘন্টা শুধু সইয়ে গেছে। এবারেই তো আসল বাবালটা শুরু, এবারে শুটিং শেষ, এবার তো আমাদের ফিরতে হবে পারে, আমাদের নৌকাটা অনেকটা দূর চলে গেছে, অনেকটা দূর ছিল, আমরা যখন ফিরবো পারে ফিরবো যখন পারে আসছি, কি হয়েছে আমরা জোয়ারের সময় গেছিলাম, এবার যখন পারে এসেছি দেখি পুরো ভাটা, পুরো মাটি চারিদিকে, এক ফোঁটা কোনো জল নেই। কি বলছো, আমি শাড়ি পরে তার মধ্যে একটা কি অবস্থা, মানে ও এরকম জুতো মানে পা ঢুকে যাচ্ছিল, হ্যাঁ মাটির মধ্যে পুরো পা ঢুকে যাচ্ছিল, হ্যাঁ রীতিমতো মাটির মধ্যে ওই জুতো পরে মাটির মধ্যে পুরো পা মানে জুতোটাকে হাতে নিয়ে শাড়িটাকে না এরকম এতটা তুলেছি মানে হাঁটু পর্যন্ত শাড়িটাকে তুলেছি, এত হাতে চটি নিয়ে পা না পুরো চুবে গিয়ে এতটা পুরো পা চুবে গেছে পুরো কালা ভিতরে, আর তারপর ওই অবস্থায় গাড়ি চালিয়ে যেতে হবে ওর বাড়িতে গিয়ে এসে, তারপর আর সেদিন আবার আবার আইব্রো হচ্ছিল, আর মা ফোন করে যাচ্ছে, ও মা ফোন করছে কখন আসবি কে রে, দেরি হচ্ছে কখন আসবি, সেটাই এত বড় চলে গেছে ছোট পিসি বাড়িতে আইব্রো ভাত দেবে। সত্যি কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই যে প্রি ওয়েডিং শুট যেটা দেখছে এত সুন্দর করে করা হয়েছে, এটা হয়তো আমাদের হতো না, হয়তো বিয়েটা হতো কিনা আমাদের তখন ডাউট ছিল, তার কারণ লাস্ট ওই সময়টা মানে জানুয়ারি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ওই তিনটে মাস এই দুটো ফ্যামিলির মধ্যে যে কি গেছে কি ঝড়ঝাপটা গেছে সেটা একদিন তোমাদের সাথে না কোন একদিন ভিডিওতে শেয়ার করব। এখন এটা নিয়ে ছাড়ো, এখন কোন সত্যি কথা এটা নিয়ে বলো, ওই পরিস্থিতিটা যা ছিল আমাদের মানে জানি না কি হতো, যাই অনেক অনেক ঝড়ঝাপটা কাটিয়ে উঠে এখন এই পর্যায়ে এসেছি, ফেব্রুয়ারিতে আমরা প্রি ওয়েডিং করি করেছি, তারপরে তো বিয়ে হলো মার্চ মাসে, তো 5 তারিখে আমাদের বিয়ে তারিখ ছিল, সেটা এখন অ্যাট লাস্ট হয়েছে। শিকা